স্পোর্টস লাভারদের দুর্দান্ত একটা সময় কাটছে অনেকের নির্ঘুম রাত কাটছে আনন্দ হাসি বেদনায় সময় পার করছেন স্পোর্টস ক্লাবরা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে চলছে টি টোয়েন্টি বিশ্বকাপ সেই যুক্তরাষ্ট্রে আবার চলছে কোপ আমেরিকা একই সঙ্গে ইউরোপে এখন মঞ্চস্থ হচ্ছে ইউরো চ্যাম্পিয়নশিপ সব কিছু মিলিয়ে ক্রিকেট ফুটবলের একটা রম রমা সময় আমরা কাটাচ্ছি সেই সময়টা আরও খানিকটা উপভোগ্য আমাদের জন্য হতোই যদি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারত। দুর্দান্ত একটা সুযোগ তাদের হাতের সামনে এসেছিল কিন্তু আমরা সেটা পারিনি আফগানিস্তান দ্য রাইজিং টিম দারুণভাবে বাংলাদেশকে হারিয়ে অস্ট্রেলিয়াকে বিদায় করেছে কোয়ার্টার ফাইনালে তার আগে তারা গ্রুপ পর্বে বাদ দিয়েছিল নিউজিল্যান্ডকে সেই দলটা এখন সেমিফাইনালে একটা ইতিহাস লিখে ক্রিকেটের গল্পটা এ কারণেই টানছি আমরাও সেই ক্রিকেট নিয়ে কথা বলতে যাচ্ছি ক্রিকেটের এই বিশ্বকাপের রমরমা সময়ে যে পর্দায় আমাকে দেখছেন এই এন টিভি এন প্রতি বছরের মতো এবারও আমাদের যে কমিউনিটি আছে এবং আমরা সবাই জানি পুরো বিশ্ব তো বটেই এর মধ্যে স্পেশালি আমাদের সাউথ এশিয়ায় ক্রিকেটের জনপ্রিয়তা ব্যাপক ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান প্রত্যেকেই ক্রিকেট নিয়ে অনেক বেশি ফ্যানাটিক সেই কমিউনিটিদের নিয়ে প্রতিবারের ন্যায় এন টিভি এবারও আয়োজন করতে যাচ্ছে এন টিভি কমিউনিটি কাপ ক্রিকেট আর সেই শোয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুব্রত ববি এবং আমার সঙ্গে অতিথি হিসেবে বেশ কজন রয়েছেন অনেকে স্কাইপে যোগ দেবেন আমি তাদেরকে শুরুতে পরিচয় করিয়ে দিতে চাই আমার বাদিকে রয়েছেন আমাদের এই কমিউনিটি কাপ ক্রিকেটের যে কো স্পন্সর এলিড ডেভিস লন্ডন ক্রিকেট লিগের ফাউন্ডার প্রেসিডেন্ট সেলিম ইয়াসিন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন এই ক্রিকেট টুর্নামেন্টে যারা দল নিয়েছে লন্ডন সিটি যুবদল লন্ডন সিটি যুব প্রেসিডেন্ট কাজী তাজউদ্দিন আহমেদ আকমল ভাই রয়েছেন রয়েছেন সাংগঠনিক সম্পাদক কামরান হাসান রাজীব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে আমাদের সঙ্গে স্কাইপেতে যোগ দিচ্ছেন এই যে কমিউনিটি ক্রিকেট কাপের যে কনসেপ্টটা যার মাথা থেকে এসছে তিনি এন টিভির কারেন্ট হেড অব নিউজ এবং এই টুর্নামেন্টের কোঅর্ডিনেটর চন সামি আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনা অনুষ্ঠানে তবে আমরা আলোচনাতে যাবার আগে যে কাজটা করব আমাদের সম্মানিত সিও সাবরিনা হোসেইন তার এই পিও কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে কী বলেছেন সেটা একটু সবার আগে আমরা চলুন শুনে আসি সারা বছর ধরে আমরা যেই সময়ের অপেক্ষা করি বছর ঘুরে সেই সময় চলে এসেছে সময় চলে এসেছে আমাদের সবার প্রিয় এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ক্রিকেট প্রিয় ভাই ও বোনদের জন্য অনেক সুখবর ষোলোটি টিম নিয়ে এন পুরোপুরি প্রস্তুত আগামী 20শে জুলাই হ্যাপী মার্সেজে আমরা সারা দিন অনেক মজা করব উপভোগ করব আমাদের সবার প্রিয় খেলা ক্রিকেটকে সেই সাথে উপভোগ করব খাওয়া-দাওয়া গান বাজনা আর অনেক কিছু তৈরি হয়ে যান আর যদি এখনও আপনাদের টিম রেজিস্টার না করে থাকেন অবশ্যই এনটিভি টিমকে যোগাযোগ করুন সবার সাথে দেখা হচ্ছে 24শে জুলাই হ্যাপী মার্সেজে সামনিত সিও সাবরিনা হোসেনকে আমরাও চাই যে প্রতিবারের মতো টুর্নামেন্ট আরও বেশি গ্লোরিয়াস হবে আমরা এই টুর্নামেন্ট নিয়ে কথা বলার আগে আমরা জানি তার আগে জানিয়ে দিই দর্শকদের যে কবে অনেকেই প্রতীক্ষা করে থাকে প্রতি বছরের এই টুর্নামেন্টের জন্য আগামী চব্বিশ জুলাই প্রতিবারের মতো প্রতিবার বলবো না গত বড় যেখানে হয়েছিল হ্যাকনি মার্শেস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই জাঁকজমক কালারফুল কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট আমি প্রথমেই যিনি এই টুর্নামেন্টের কোঅর্ডিনেটার চয়নসামী তার কাছে যেতে চাই চয়নস্বামী আপনি যদি আমাদেরকে একটু জানান যে আপনার কাছে যেটা আমরা জানতে চাই এই কনসেপ্টটা কিভাবে আসলো এবং বিগত আসরগুলো থেকে আপনারা যদিও আমরা বলছি এই কমিউনিটির মাধ্যমে কাপের মাধ্যমে শুধুমাত্র বাঙালি কমিউনিটি না অন্যান্য যে কমিউনিটি রয়েছে আমরা বলেছি পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা তাদেরকে একাত্মভূতি একাত্মভূত করার যে একটা ব্যাপার সেটা আসলে বিগত সময়গুলোতে আপনারা কিভাবে করেছেন ধন্যবাদ সুব্রত ভবি আপনাকে আমাকে আজকে এই অনুষ্ঠানে জানানোর জন্য আমাদের এনজিবি কমিউনিটি কাপ আমরা দুই সালে প্রথম শুরু করি আমরা আমাদের এনজিবি লন্ডন অফিসের যে কিচেন ছিল আমাদের যেখানে আমাদের কলিগের সব মিলে আমরা খাওয়া দাওয়া করতাম ঠিক তেমনি এক বিকেলে আমরা সব কলিগরা যখন চা চক্রে ছিলাম তখন আমরা নিজেরা ডিসকাস করলাম যে আমরা মনে হয় একটা স্পোর্টস করতে পারি

একটা সারা জাগানো টুর্নামেন্ট ছিল সেই সময় এবং তারই ভাই ধারাবাহিক আমরা দুই হাজার চোদ্দ সালে করি প্রথম তারপর দুই হাজার পনেরো তারপর একটু গ্যাপ দিয়ে আমরা আবার দুই হাজার আবার দুই

এই কমিউনিটি কাপে মেবি কিংবা কোনো প্রাইজ গিভিং সিরিমনিতেও থাকতে পারে আমি তার ছবি দেখেছি হঠেবাট আপনি আমাদের সাথে থাকুন আমরা এবার একটু আমাদের এই টুর্নামেন্টের যে কোস্পন্সার স্পন্সর এলি ডেভিস লন্ডন সি ক্রিকেট লিগ এবং এর ফাউন্ডার যে ওনার সেলি মিয়াসিন তিনি আমাদের সঙ্গে আছেন সেলিমিয়া সিন অ্যাকচুয়ালি ইন হুইস পারপাস ইউ কন্ডাক্টেড উইথ this uh, tournament uh, with ntv well uh, i was approached uh, to be part of community cup uh, which uh, ntv is organizing and when i heard that what they were going to achieve i thought with my 40 years of experience i've been running cricket league in london and in spain for 10 years so i thought that maybe i could participate and help them to create and move this community cup uh, to the next level which they have started so hopefully and when i heard that it's just Pakistan, bangladeshi but we don't want just to be bangladeshi we want indians pakistans all to be merged together and play together and bring a good healthy atmosphere hopefully on 25th uh, community cup 2024 Pakistan will be uh, Pakistani will be July, 20, six teams. 24th of July 20, uh, 24th of yeah. July 2024 Pakistan will be having six teams into the tournament okay so it uh, is going to be a good so atmosphere uh, When you uh, know that uh, this uh, motive is to communicate uh, with uh, the community, a different type of community as get, get together here. so how do you take the initiative and uh, how do you feel uh, the initiative has taken uh, ntv? well, uh, i've been known in the circle, east london for the last 40 years in the cricket circle. so therefore, <laughs> when they approached me, i said yes, uh, it's a good thing and we want to be part of it. ক্রিকেট কমিউনিটি আপনার কাছে আবার পরে আসছি আমরা যাচ্ছি যে আমাদের এইবার যে টুর্নামেন্টে টিম করেছে লন্ডন সিটি যুব দল দুজন এক দুজন প্রেসিডেন্ট এবং সাংগঠনিক সম্পাদক আমাদের সঙ্গে আছেন আপনার কাছে জানতে চাই প্রথমে আসলে এই সিরিয়াস আলোচনার চেয়ে আমরা একটু বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলি লাস্টে আমরা আজকে সারা খেলা দেখেছি একটু কি হতাশ হয়েছেন যখন একশো রান এটা করতে পারলে বারো দশমিক এক ওভারে আমরা হয়তো সেমিফাইনালে ফাইনালে যেতে পারতাম আপনার কাছে কি মনে হয়েছে প্রেসিডেন্ট যে বাংলাদেশের ওই জেতার অ্যাপ্রোচটা তাদের ব্যাটিংয়ে ছিল থ্যাংক ইউ অ্যাকচুয়ালি ইউকে লাইভ বা ফরেন আমরা তোমাদেরকে ব্যস্ত থাকি গত এই টুর্নামেন্ট আমি একটাও দেখতে পারি নাই আমার সাংগঠনিক সম্বন্ধে কালকে আমি কী কীভাবে দেখলাম তো যখন নিউজে দেখলাম যে বাংলাদেশ কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে অলরেডি আউট কিন্তু যখন আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারা তখন একটা সান্স আসিল এই সান্সটা কিন্তু বোলাররা কালকে যে আমি পুরো ম্যাচটা দেখেছি খুব ফ্যান্টাস্টিক বোলিং করছে এবং দেখেন এখানে আমাদের একটা কমিউনিটি বা পুরুষরা যা বলে নো রিক্স নো গেইন মল্লের সহিতাস্তায় কাল কিন্তু বোলাররা ওদের হান্ড্রেড পার্সেন্ট ফার্ম দিয়েছে একশো রান করা কিন্তু খুবই সহজ ছিল কারণ যে আমি জানি না তারা মিজ ম্যানেজেন কী সিদ্ধান্ত নিছে হোক না পিটাবো হয় পঞ্চাশ রানে আউট হবো টোটাল আর জিতার প্রয়োজন নেই আমাকে জিততে হবে সেমি ফাইনালের জন্য আর যখন তিনটা উইকেট পড়লো বিশেষ করে সাকিবে যখন কটেন বসল তখন মনটা খারাপ হয়ে গেল এবং আমি জানিনা তারা হয়তো তখন আর ওই বারো ওভারে একশো পনেরো কোটি এই চান্স নেই না জিতার জন্য সেটা করতে পারলো না স্বাভাবিকভাবে একটু আপসেট হবে এজ বাংলাদেশ হিসাবে এজ এ ইউ ভাই আপনার কাছে একটু জানতে চাই এই আবেগটা কি আসলে যারা দেশের দর্শক তাদের চেয়ে আমাদের প্রবাসী দর্শকদের একটু বেশি কেনা কারণ এটা অনেকে কিন্তু প্রত্যেকেই তো আসলে মানে কাজের সঙ্গে ইনভলভ থাকে সে কাজ ফেলে খেলা দেখতে যায় দলকে চেয়ার আপ করতে যায় এবং দলের কাছ থেকে চাওয়া থাকে না জিততে পারলে একটা বেটার ক্রিকেট বা একটা বেটার পারফরমেন্স দেখা যেখানে মানে আমরা বাংলাদেশকে অন্যভাবে রিকগনাইজ করতে পারি সেই জায়গাটায় কি আসলে আমরা বারবার প্রবাসীরা যখন মাঠে যাই মানে ব্যর্থ হই কিনা হতাশ হই কিনা আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ ধন্যবাদ ভাইয়াকে আমাকে দেওয়ার জন্য আসলে আমি অ্যাকচুয়ালি নাই কাজ করি কালকে খেলার জন্য আমি বাসায় চলে আসছি আমি যদি কাজ করতাম সকাল ছটা তাহলে আমি কিছু আরও একটা কামাইতাম কিন্তু আমি চলে আসছি আয়ার্লি দেখছি গুড মানে আপনার বিডিংটা খুব ভালো লাগছে আমি তো চিন্তা করছি যে বারো ওভার এক বলে আমরা মানে চেস করে ফেলবো কিন্তু ওই জন্য আমাদের মিডল অর্ডাররা যা করছে খুবই আপসেট আর আপনার যে প্রসঙ্গটা বলছেন প্রবাসী হ্যাঁ আমরা তো এই দেশে আসছে তো আমরা আপনার এক পথে বিপদে পড়ে গেছি দেশে গেলে আমরা প্রবাসী এখানে গেলেও আমরা এই দেশের মানুষ না আমরা বাংলাদেশি কিন্তু আমাদের আবেগটা বেশি আমরা দেখেন আমরা খেলা আসলে আমরাই বেশি পাগল হই আমরাই বেশি ইয়ে করি আপনার মনে আছে টু ওয়ার্ল্ড কাপ আমি খাবার করতে খাবার করছিলেন আপনাকে আমি দেখছি আপনি টনটনও গেছিলেন আমি এখান থেকে ড্রাইভ করে গেছি সারা রাত খাস করে এখানে গেছি কিন্তু ওই যে খেলোয়াড়রা ওনারা আমাদেরকে আবেগ বুঝে না না বাট আপনার তো লাকি টনটনে তো আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে না ওইটা দিচ্ছি না ওই যে খাল খেলা শুধু আমি না আমার ছোট ভাই আজকে আমার সাথে সকাল খেলা ম্যাচ ছিল ফ্রেন্ডলি ম্যাচ আমরা প্রশ্ন নিচ্ছি আমাদের ইন্টারভিউর জন্য আজকে আমরা খেলার মাঠ থেকে আমি চলে আসছি এখানেই তো আমরা ওইদিন সবাই কিন্তু গুম হয় নাই সময় না ঘুমায় খেলতে আসি বলতে আমাদের আরেকটা বিষয় আসলে আমরা একটু হতাশ হয়েছি ডেফিনেটলি আমরা এইগুলি নিয়ে কথা বলবো দর্শক আমরা আসলে এই কমিউনিটি ক্রিকেট কাপের ভেতরে বাংলাদেশের বিষয়টাকে আনার চেষ্টা করছি এই কারণে কারণ এই কমিউনিটি ক্রিকেট কাপে যারা পার্টিসিপেট করবে তাদের আসলে ক্রিকেটের প্রতি ভালোবাসা বাংলাদেশের ক্রিকেটের প্রতি ভালোবাসা এই জিনিসগুলো তো আসলে বিরাজমান সে কারণে আমরা এবং সদ্য মানে এটা একটা বলা যেতে পারে আজকে শেষ হয়েছে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল সেই জায়গাটায় আমরা ব্যথিত হয়েছি যে কারণে এই বিষয়গুলি আসছে আমরা ছোট্ট করে আবার একটু আমাদের কোয়ার্ডিনেটর চয়ন কাছে যেতে চাই চয়ন সামি এবার আপনাদের পরিকল্পনাটা কি মানে অন্য বিগত সময়ের চেয়ে এবার আসলে রেসপন্সটা কীরকম পাচ্ছেন এবং আপনাদের অন্যরকম কোন কিছু করার পরিকল্পনা রয়েছে কিনা যারা কমিউনিটি মানে তাদেরকে আরো একাত্মতা করার জন্য আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি ওকে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে মানে আসলে আমাদের এই টুর্নামেন্টটা কিন্তু শুধু লন্ডনই হচ্ছে না এবার কিন্তু ম্যানচেস্টারে হচ্ছে আগামী পাঁচই আগস্ট ম্যানচেস্টারও হবে এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট এবং গত বছর কিন্তু এই টুর্নামেন্টটি আপনার নিউ হয়েছিল এবং আপনাকে আমি তথ্য দিয়ে রাখি দুই সালে এই টুর্নামেন্টটি কিন্তু ফ্রান্সের প্যারিসেও হয়েছিল সো আমাদের টুর্নামেন্টে কিন্তু আসলে মানে এখন পুরো ইউরোপই আমাদের করার ইচ্ছা আছে তো আসলে এখানে আসলে লজিস্টিক কিছু ব্যাপার স্যাপার থাকে প্লাস হিউম্যান রিসোর্সের কিছু ব্যাপার স্যাপার থাকে তো আমরা চেষ্টা করতেছি এটা কি কিন্তু পুরো যুক্তরাজ্য জুড়ে ছড়িয়ে দেবার এবং ইউরোপ জুড়ে ছড়িয়ে দেবার এবং আমরা জানেন যে আমরা কিন্তু ছোটবেলায় কিন্তু গ্রামে টেনিস বল দিয়ে খেলতাম তা আসলে যুক্তরাজ্যে আসার পরে কিন্তু এখানে সবাই ক্রিকেট বললে খেলে থাকে তো আমরা আসলে সেই ছোটবেলার সেই স্মৃতিটাকে রোমন্থন করতে এবং সেই স্মৃতিটাকে ফিরিয়ে আনতে কিন্তু আমরা এই আপনার ট্যাপ টেনিস বলে খেলাটা শুরু করি এবং এই খেলাটা কিন্তু আপনার এই পুরো যুক্তরাজ্য জুড়ে এবং ইউরোপে ব্যাপক রকমের জনপ্রিয়তা লাভ করে এবং আমাদের এই টুর্নামেন্টে কিন্তু দশ ওভারে আড়াইশো রান পর্যন্ত হয়েছে এবং একবারে প্রায় ছত্রিশ রানও দিয়েছে বলার কয়েকবার এই ঘটনা ঘটছে তো আপনি যখন এই টুর্নামেন্টে যখন আপনি মাঠে থাকবেন আপনি কিন্তু টান টান উত্তেজনাপূর্ণ প্রতিটা ম্যাচ হয় এবং দুর্দান্ত কিছু খেলা হয় এবং আমাদের এই টুর্নামেন্টে কিন্তু আমাদের বেশ পুরস্কারও থাকে এবং আমাদের আমরা আমাদের বাংলাদেশের নিউজে এবং আমাদের এখানকার সংবাদ মাধ্যমে এবং সবগুলো পত্রিকায় অনলাইন কিন্তু আমরা সেই টিমের তুলে ধরি এবং যারা আমাদের স্পন্সর সম্মানিত তাদের তাদের প্রতিষ্ঠান সম্পর্কেও কিন্তু আমরা আমাদের নানাভাবে প্রচার প্রচারণা করে থাকি এটা কিন্তু সবার জন্যই আসলে একটা উৎসব মুখর দিন এবং সবার জন্য একটি প্রচারণারও ব্যাপার তো আসলে এটি যারা এখানে অংশগ্রহণ করছেন এবং আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই এবং আশা করছি আপনারা প্রতি বছর যেভাবে এনটিপি ই কমিউনিটি কাপের সাথে ছিলেন আগামী দিন আপনাকে একটু থামাত হচ্ছে আমাদের একটা ব্রেক নিতে হবে আমরা ব্রেক থেকে ফিরে আপনার সঙ্গে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব দর্শক বোধ করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের কমিউনিটি ক্রিকেট কাপ নিয়ে আরো অনেক আলোচনা রয়েছে সো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা একটা ব্রেক নিয়ে নিচ্ছি ধন্যবাদ সবাইকে দর্শক বিরতির পর ফিরে এলাম এন কমিউনিটি কাপ ক্রিকেট লিগ দু হাজার চব্বিশের প্রিশো অনুষ্ঠানে নিশ্চয়ই মনে আছে আবারও মনে করিয়ে দিই আমাদের এই গেট টুগেদার কমিউনিটির চব্বিশ জুলাই হ্যাকনি মার্শেস ক্রিকেট গ্রাউন্ডে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্কাইপেতে যোগ দিয়েছেন ব্রিস্টল থেকে এবারই প্রথম এই টুর্নামেন্টে টিম করেছেন ব্রিস্টল ওয়ারিয়র্স ব্রিস্টল ওয়ারিয়র্সের টিম ম্যানেজার রাকিব আহমেদ তাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে এবং তাকে প্রশ্ন করতে চাই জানতে চাই এটা একটা ভালো লাগার বিষয় যে লন্ডনের বাইরে থেকে ব্রিস্টল থেকে প্রথমবারের মতো এবার টিম নিয়ে আসছেন এই টিম করার পেছনে কি মোটিভেশন আপনাদের কাজ করেছে রাকিব ভাই ধন্যবাদ হ্যাঁ আমাকে জন্য সবাইকে আসসালামু আলাইকুম আমি বেসিক্যালি লাস্ট ইয়ার আমি এনটিভির সাথে বিভিন্ন প্রোগ্রামগুলোতে থাকি এবং এই এনটিভি টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্টে একটা ক্লাবের সাথে আমি যুক্ত থাকি তো আমার ছোটবেলা থেকে খুব ক্লাব প্রতি আকৃষ্ট মানে ক্রিকেটের প্রতি আর এবং আমাদের যে কোম্পানি Bristol Insure এর কার ইনস্যুরেন্স কোম্পানি আমরা চাই বিভিন্ন কমিউনিটি বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমাদের

এলি ডেভিস লন্ডন ক্রিকেট লিগের ওনার সেলিমিয়াসিনের কাছে সেলিমিয়াসিন ইউ হ্যাভ হার্ড দ্যাট এন টিভি হ্যাভস মেক এন টি মেড প্লান টু Uh, expand this tournament, uh, Europe and America, and you, right. have a, you have a you vast experience, 40 years of experience to, uh, um, uh, to running the tournament, and uh, you have mentioned that uh, uh, you successfully run 40 years in London and uh, um, uh, sorry, uh, Spain. nine nine years in Spain. Uh, yeah, nine years in Spain. So, what is uh, basically need and to popularize this tournament if uh, NTV want to expand in Europe? what is mandatory to do that? well, basically it's very, very hard work, first of all, to getting the teams to participate in uh, uh, europe or wherever. but the thing is that the cricket is not in london or bangladesh or in asia. there is a lot of cricket now in spain. every city's got a cricket. there's very good grounds. There's cricket in morocco there's cricket in uh, uh, holland there's cricket in germany there's cricket in every european country so if somebody was to take incentive to go there and start the thing i'm very old now and i can't i've been approached by moroccan uh, cricket association to come and start cricket uh, there which i've been to morocco four weeks ago to see the facilities that what facilities there and believe me they are fantastic facilities in tanzania so there is opportunity for all the teams ntv is mashallah a very big organization they can easily capture the audience and the teams in all these countries to come and participate we are there, we, we have a bit of experience. I'm not saying I can do fantastic, but I' running a league in Spain for nine years with 10 this year on in September, we have 10 teams going there to play. So to organize uh, 100 beds, a hotel and so on is hard work, but it's once you've got uh, the rhythm, it works out really nice.

চন্দামী আপনাকে ছেড়ে দেওয়ার আগে শেষ প্রশ্ন যেটা করতে চাই এইবার যে টুর্নামেন্টটা হতে যাচ্ছে সেই টুর্নামেন্টের আসলে আমরা জানি যে ষোলোটা টিম নিয়ে আমাদের প্ল্যান রয়েছে টুর্নামেন্টটা করার সো এখনও কি আসলে কেউ যদি ইচ্ছা করে দল গড়ার কি কোনো রকম সুযোগ আছে কিনা যদি একটু জানান হ্যাঁ ববি আসলে আমাদের তো ষোলোটা টিম প্রতি বছর খেলে তো এখনো আমার মনে হয় কয়েকটা জায়গা ফাঁকা আছে সো যারা আসলে ক্রিকেটটা নিয়ে খুবই আগ্রহী এবং আপনারা নিয়মিত খেলাধুলা করেন অনেক ক্লাব লন্ডনে আছে আমার জানা মতে এবং কি তারা আসলে যোগাযোগ সঠিক জায়গায় যোগাযোগ করতে পারতেছে না তো আমাদের সবকিছু কিন্তু আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকি সেখান থেকে তারা নাম্বার সংগ্রহ করে কিন্তু অথবা এনটিভি অফিসে ফোন করে বা এনটিভির যে কোনো স্টাফ কোনো নিউজ রিপোর্টারের সাথে যোগাযোগ

এবং সবকিছু এনটিভি প্রোভাইড করবে সো ইটস এ ডে আউট এন্ড ইটস এ হিউজ ফান অন দ্য ডে এবং অন দ্য ডে ওই দিন মাঠে অনেক অনেক মানুষজন আসে এবং কমিউনিটির অনেক লিডাররা সেখানে থাকে এবং অনেক খেলোয়াড়রা সেখানে যায় অনেক মানুষজন হয় এবং একটি কিন্তু পুরো মিলন মেলার মতো একটি আয়োজন হয় এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি এবারেও কিন্তু বাংলাদেশ দলের সাবেক কয়েকজন প্লেয়াররা কিন্তু আমাদের টুর্নামেন্টে অংশ নেবে বলে আমি শুনতে পাচ্ছি এবং বিভিন্ন টিমগুলো কিন্তু তাদের সাথে যোগাযোগ করেছে সো আমি বলবো

আনন্দ করেন এবং খুব মজার একটি দিন এবং চলে যাওয়ার আগে বলতে চাই আমাদের সম্মানিত ম্যাডাম কিন্তু খুবই একজন মানুষ এবং তিনি কিন্তু সবাইকে অনেক ভালোবাসেন এবং সবাইকে কাছে নিয়ে খুব মানে ভালোভাবে এনজয় করা ট্রাই করেন এবং উনি কিন্তু সেদিন সবার সাথে ওয়ান টু ওয়ান বসে কথা বলেন এবং কমিউনিটির সবার কিছু সবার সব কিছু জানার চেষ্টা করেন তো এটা কিন্তু তার সাথেও দেখা করার কিন্তু একটি সুবর্ণ সুযোগ আপনাদের তো আমি বলবো যারা এখনো টিম নেন নাই এবং আমাদের সিইউ মেটাভার্সে দেখা করতে যাচ্ছেন আপনারা কিন্তু আসলে 24 জুলাই আপনাদের জন্য পারফেক্ট ডে সেদিন আপনারা এসে কিন্তু ওনার সাথে 1 টু 1 কথা বলতে পারবেন এবং আপনারা একটা এক্সাইটিং একটা ডে কিন্তু উপভোগ করতে পারবেন थैंक यू बॉबी আপনাকে আজকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় শুধু দেননি মানে বেসিক যে ইনফরমেশনগুলো আমাদের দর্শকরা জানতে চায় সেই ইনফরমেশনগুলো প্রোভাইড করার জন্য ধন্যবাদ আপনাকে আমরা একটু যেতে চাই টিম আমরা বাংলাদেশ দল নিয়ে কথা বলেছিলাম আপনাদের দল নিয়ে আপনারা এই আগেও কি দল গড়ে করেছেন কি না বা এই দল করার পেছনে আপনাদের মোটোটা কি মানে চ্যাম্পিয়নশিপ বইটা নাকি গেট টুগেদারের বিষয়টা যদি একটু আপনি শেয়ার করেন থ্যাংক ইউ আমি এন টিভি এ সিও এবং পরিবারকে প্রতি বছরে নিয়ে একটা কমিউনিটি কাপ আয়োজন করার জন্য বেসিক সেটা জানতাম না আমার এক কলিগ বলল যে আমি তখন লন্ডন সিটি দল নেবে আছে ঠিক আছে দেখো বেসিকলি এখানে আমি দর্শক মানে তো দর্শক আমি একটা প্রশ্ন করতে চাই হোয়াই লন্ডন সিটি যুব হিয়া কমিউনিটি কাপ আমরা লন্ডন সিটি যখন লকডাউনের সময় করোনা ব্যানার সময় কিন্তু আমরা ফুটবল টুর্নামেন্ট করছি যুবদুল্লা গত বছর আমরা কুকুর টুর্নামেন্টে ষোলোটা টিমের মধ্যে আমরা লন্ডন সিটি একটা টিম ছিল হবিগঞ্জ বর্তমানে রানার্সআপ এবং এইবারও লন্ডন সিটি যুবদের চারটা টিম চারটা জেলার টিম প্রতিনিধিত্ব করছে রান এবং আমাদের ছেলেরা প্রতি সপ্তাহেই আজকে কিন্তু টুর্নামেন্ট আছে তারা একে অন্যকে বিভিন্ন কমিউনিটি বিভিন্ন টিম তারা খেলে ঠিক কাজেই

বিভিন্ন খেলাধুলায় বা সংস্কৃতি আমরা জড়িত আছি কাজী ভাই আপনি এই এই প্রত্যাশা নিয়ে কিন্তু আজকে ছোট ছোট করে শুনে আবার আমরা আসব আমাদের আবার একটা ব্রেকের সময় প্রায় চলে এসেছে কাজী ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই যে দিন শেষে যখন আমরা মাঠে নামি ওই সব ভাতৃত্বের কথা সব কিছু ঠিক আছে যে গেট টুগেদার হবে বাট যখন খেলতে নামি আমাদের কিন্তু একটা জেতার জিজ্ঞাসা মানে একটা থাকে সো আপনারা টিমটা মানে কিভাবে বিয়া করছেন আমরা মূলত হচ্ছে যে একটু সংক্ষেপে বলবেন আমরা পরবর্তীতে চলে যাব ছোট ভাই আছে খুবই ভালো খেলে নাম রবিন তো আমরা আবার ওই যে আপনার আফা কখন রহমান টিমে ওইখানে আমরা টুর্নামেন্টে চিনি তাই আমাদের সিরিজ বোতল থেকে চারটা টিম কিনা হয়েছে আমি আবার একটা টিম নিছি উনি একটা নিছি উনি হচ্ছে হবিগঞ্জ আমার ঢাকা ওয়ারিয়র্স আচ্ছা আচ্ছা তো ওই যে আমাদের একটু ম্যাডাম অসুস্থ জন্য খেলাটা একটু পিচ হয়েছে আপনার কাছে আবার শুনবো আমাদের জাস্ট ব্রেকে দর্শক আবারও একটি ব্রেকের প্রয়োজন আর নিশ্চয়ই আমাদের আলোচনা আপনারা উপভোগ করছেন আর এই আলোচনার সঙ্গে সম্পৃক্ত থাকতে একটু ব্রেক পর্যন্ত অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে দর্শক বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি এন টিভি কমিউনিটি কাপ ক্রিকেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সুব্রতভাবে আর এরই মধ্যে আমাদের সঙ্গে স্কাইপেতে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়কার সাবেক কোচ যিনি আমাদের এই এন কমিউনিটি কাপ ক্রিকেটের অন্যতম অ্যাডভাইজার এবং

সুপার এইটে ওঠাটাই আমাদের জন্য অনেক কষ্টের ছিল বাট সুপার এইটে ওঠাটা প্রথমবারের মতো টি টোয়েন্টিতে ডেফিনেটলি অ্যাচিভমেন্ট কিন্তু যখন আমাদের সামনে অস্ট্রেলিয়া ভারতের কাছে হেরে যাওয়া আফগানিস্তানের কাছে হেরে যাওয়ার পর একটা সুযোগ তৈরি হলো সেমিফাইনালে যাওয়ার এবং সেটা আসলে বাস্তবিক অর্থে যে খুব কঠিন তেমন নয় বারো দশমিক এগোবারে একশো রান চেস করার একটা বিষয় ছিল আপনার কাছে খেলা দেখে কখনো কি মনে হয়েছে যে বাংলাদেশ আসলে সেমিফাইনালে যেতে চায় এবং যেতে চাওয়ার জন্য যে ধরনের ক্রিকেট খেলা দরকার ব্যাটিং করা দরকার সেই অ্যাপ্রোচটা আমাদের ক্রিকেটারদের ছিল একটা সময় একটা সময় মনে হয়েছিল যে দে আর গোয়িং ফর ইট বাট নো দ্যাট ক্রিকেটে তো আসলে আপস এন্ড ডাউনস আছে এবং আমার কাছে মানে এটা ভাঙা ভাঙা মনে হয়েছে এটা যে আসলে আমরা কি চাচ্ছি এক সময় মনে হচ্ছে চাচ্ছি এক সময় মনে হচ্ছে চাচ্ছি না সো এবং এটা যে আফটার আফটার দা গেম আমাদের ক্যাপ্টেন তো বলেই দিল যে একটা সময় আমরা চাচ্ছিলাম শুধু ম্যাচটা জিতার জন্য যাতে আমরা সেমিফাইনালে যাওয়ার যেই যে আমাদের যে ইচ্ছাটা ছিল যে আমাদের প্রথম কুই উইকেট পড়ে যাওয়ার পরে আমার ওই উই উই চেঞ্জ আওয়ার মাইন্ডসেট আসলে দ্যাট দ্যাট ইজ রং আমাদের আমাদের ক্রিকেট ক্রিকেটের যারা ক্যাপ্টেন পার্টিকুলারলি এদের এদের এদের

আসাটাই তো আমাদের জন্য আমরা আগে চিন্তা করছি এবং আমি নিজে হয়তো বা আসতে না যদিও আমাদের গ্রুপ আমাদের যেসব ছিল এদের সাথে কিন্তু আমাদের শুড বাংলাদেশ টিমের কথা যদি আমি বলি আমাদের যে স্ট্রেংথ ছিল আমাদের যে টিম ছিল আমাদের যে প্লেয়ার আছে এবং তাদের কেন পারফর্ম করতে পারতেছে না এটা আমরা সবাই জানি যারা ক্রিকেট ইজ এ টেকনিক্যাল গেম ক্রিকেট এ মেন্টাল গেম

টুর্নামেন্টের একজন অ্যাডভাইজার সো এই যে যে আয়োজনটা এই আয়োজনটাকে আপনি কিভাবে দেখেন এবং এই আয়োজনটা সাকসেসফুল করার জন্য আপনার কাছে মনে হয় মানে কি ধরনের পরিশ্রম বিনিয়োগ করা উচিত আমাদের এবং বোধ যারা পার্টিসিপেটার থাকে তাদের দিক থেকে আসলে যে কোনো কিছু অর্গানাইজ করা তো ইটস ভেরি ডিফিকাল্ট আমার আমার যে স্টুডিওতে আপনার সাথে বসে আছে আমি এখানে তো দেখি যে আমাদের ঘুম হয় না এটা যাতে সাকসেসফুল করার জন্য কারণ উনি থাকে অনেক টেনশনে থাকে যে কিভাবে এটা হবে বল এটা অনেক বছর আগে শুরু হয়েছে মেন কনসেপ্ট ছিল আমাদের সমস্ত কমিউনিটিকে একসাথে করে নেওয়াট ওয়াজ এ ভেরি নোবেল কজ যে আমাদের কমিউনিটিকে একসাথে করে ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং স্পোর্টস আমাদের এই ইংল্যান্ডে ক্রিকেট তো এখানে টেপ বলে ক্রিকেট খেলাটা আমরা এনকারেজ করি বিকজ মেইন স্ট্রিমে সকলে ক্রিকেট খেলতে পারে না সবসময় একটা দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের অনেকে আছে যারা ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে এখন তারা ক্রিকেট খেলতে চায় আবার মাঠে আসতে চায় তো এন এই প্ল্যাটফর্মটাতে সবাইকে এই সুযোগটা করে দিছে এবং মিডিয়া প্লেস অলওয়েজ এ বিগ রোল এবং মিডিয়ার মাধ্যমে যেসব টিমগুলা প্রমোট হচ্ছে যেসব প্লেয়ারগুলো প্রমোট হচ্ছে এটা একটা একটা পজিটিভ জিনিস যেটা নাকি তারা মেইন স্ট্রিমেন্ট যখন ক্রিকেট খেলবে ইংল্যান্ডে ইট 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 হেল্পস দ্যাম টু ন প্রমোট দেয়ার ইমেজ এবং অ্যাট দ্য সেম টাইম যে স্পনসরশিপের যদি আমরা কথা বলি এখানে এলিয়ান ডিভিএস প্রপার্টিজ এখানে আসছে এলিয়ান ডিভিএস ক্রিকেট লিগ আছে আসলে সেলেমিয়াসিন সাহেবের কথা আমি বললে শেষ হবে না হি অ্যা সো মাচ উনি

Uh, NTB to successfully run the tournament. Uh, if any teams uh, want uh, help from you to take, because you have a vast experience uh, to do the league, uh, any uh, help about a player, can you? Uh... We are always there to help uh, either a player, team, management, or whatever. Thank God, and I can proudly say that I've got a big experience running the league in uh, back uh, london uh, 40 years of successful uh, london league and if you speak to anybody i'm not going to blow my own trumpet but eli davis league was the top yeah. but uh, as you said and i repeat again that if anybody needs help day night morning they can contact me and inshallah we are here to help them হ্যাঁ ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা বড় ব্যাপার উনি চল্লিশ বছর ধরে এখানে লিগ চালাচ্ছেন এবং ওনার সঙ্গে আলোচনা হচ্ছিল যে ওনার লিগগুলোতে পাকিস্তানি ন্যাশনাল টিমের প্রাক্তন প্লেয়াররাও খেলেছে এবং আমরা জানি যে এই টেপ ভারত পাকিস্তানের একটা বড় কমিউনিটি আছে তারা অনেক ভালো খেলে সো এটা একটা বড় পাওয়ার যারা টিম করবে তারা কন্ট্যাক্ট করলে তিনি আসলে প্লেয়ারও প্রোভাইড করতে পারবেন আমরা অনেক সময় দেখি যে আমরা অনেক কম্পিটিটিভ টিম বানাই আমাদের সঙ্গে স্টুডিওতে এসে যুক্ত হয়েছেন লন্ডন সিটি যুব দলের আর একজন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান তিনি সাধারণ সম্পাদকও আপনি কি আসলে ক্রিকেটও খেলেন নাকি শুধুমাত্র টিম অর্গানাইজেশন করার পেছনে ভূমিকা রাখেন

ষোলোটা টিম আছে আমি সবার সাথে মোটামুটি একটা কমিউনিকেশন করতেছি এবং কমিউনিটি মানে যারাই আমরা পলিটিক্স করি শুধু এখানে তো কাজ বাসা কাজ বাসা এর মধ্যে আর কিছু নাই তো খেলাধুলা করলে কি হয় মন মানসিকতা ভালো হয় একে অন্য প্রতি পরিচিত হয় এবং ভালো লাগে কমিউনিটিকে কমিউনিটিকে কিছু দেওয়া যায় হ্যাঁ তো আমি এটাই করছি এখন আপাতত আপনাকে ধন্যবাদ আসলে আমরা একদম শেষের দিকে আপনাকে পেয়েছি হয়তো আগামী কোনো পর্বে আবারও কথা হবে আপনার কাছে একদম স্বল্প করে শুনতে চাচ্ছি আপনারা কি মানে কম্পিটিটিভ টিম বানাবেন কিনা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্যে বেসিক্যালি যদিও আমাদের প্রত্যেক টিমের এক এনজয়মেন্ট করা এবং টুগেদার করা তারপর হচ্ছে কম্পিটিশান কম্পিটিশান মিনস তো দিন শেষে প্রত্যেকেই উইন করতে চাইবে

ধন্যবাদ রতন ভাই আপনার মানে উইলিংলি দেওয়ার কথা বলার জন্য আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক আপনাদেরকে বলছি যারা এখনো টিম করেননি তারা কিন্তু আসলে রেজিস্ট্রেশন করে টিমটা করে ফেলতে পারেন আমাদের যে সোসাল সাইট রয়েছে সেখানে আপনি বিস্তারিত জানতে পারবেন এবং এই প্রোগ্রাম শেষ করার আগে আমরা ধন্যবাদ জানাতে চাই এই প্রোগ্রামটা বা এই টুর্নামেন্টে যারা স্পন্সার করছে ট্যাপ ট্যাপ সেন্ট মানি ট্রান্সফারকে এবং সাপোর্টেড বাই যারা আমাদের এই প্রোগ্রামটা করার জন্য সাপোর্ট করছে এলিয় ডেভিস প্রপার্টিস ইমপ্রেশন ইভেন্টস ভেনু এস এম ফাইন্যান্স হার্ট ক্লেইন্স সোনারগা রেস্টুরেন্ট কলাপাতা রেস্টুরেন্ট হিলসাইড ট্রাভেলস এবং হোম ট্রেন্ডস লেটিং এজেন্টস যারা আমাদের এই সাপোর্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শক এই টুর্নামেন্ট নিয়ে আমাদের কিন্তু আরও পর্ব থাকবে আমরা